হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। শুরুতেই জানিয়ে রাখি যে তোমাদের WBCS 2023-এর রেজাল্ট কিন্তু কয়েকদিন আগে প্রকাশিত হয়ে গিয়েছে, মানে আগের সপ্তাহেই তোমাদের প্রকাশিত হয়ে গিয়েছে। আমি তোমাদের আগের সপ্তাহের শুরুতেই বলে দিয়েছিলাম যে এই সপ্তাহটাই হচ্ছে ডেডলাইন, যে এই সপ্তাহে যদি বেরিয়ে যায় তাহলে ভালো, আর যদি না বেরোয় তাহলে কিন্তু এক্সাম ডিলে হবে। ঠিক আছে, তো আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে আগের সপ্তাহে রেজাল্ট বেরিয়ে যাবে, তো রেজাল্ট কিন্তু বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, আমি আগের সপ্তাহে মাঝামাঝি সময়ে ভিডিও বানিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম আগামী এক দুদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে বন্ধুরা। জাস্ট আগের ভিডিওটা যদি তোমরা লক্ষ্য করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো একটাই রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এবং সামনে তোমাদের প্রায় এক মাস পরে WBCS এর মেন্স রয়েছে, তো প্রত্যেকেই বেঙ্গলি এবং ইংলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি প্র্যাকটিস করছো। চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ছাড়া রয়েছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, তো অনেক কিছু কিন্তু তোমরা হেল্প পেয়ে যাবে। ঠিক আছে, অনেক উপকৃত তোমরা হবে। এবং আমি এই মুহূর্তে টাইপ করতে পারছি না, আমার কাছে প্রচুর পরিমাণে কিন্তু কন্টেন্ট পড়ে আছে খাতায়। আমি তোমাদের জন্য মানে কি বলবো, টাইপ করার সুযোগই পাচ্ছি না, যে ছাড়বো ভিডিও টাইপ করার সুযোগ পাচ্ছি না। তো সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি অনেক আমার খাতায় পড়ে আছে, প্রথমে আমাকে লিখতে লাগে তারপরেই কিন্তু ছাড়তে হয় সেই জিনিসগুলো PDF আকারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি পড়ে রয়েছে, আমি সেগুলো ছাড়ার চেষ্টা করব। ঠিক আছে, তাই অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। ওকে, তো ফ্রেন্ডস দেখো, একটা কথা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে কি, WBCS 2023-এর রেজাল্ট তো বেরিয়ে গিয়েছে এবং প্রতিবারের মতন এবারও কিন্তু অসঙ্গতি দেখা গিয়েছে রেজাল্টে। আমি তোমাদের সামনে যে ছবিটা তুলে ধরছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি সাইডে রেখেছি ছবিটা, সেখানে দেখতে পাচ্ছ পরপর 6টা রোল নাম্বার কিন্তু পাস করে গিয়েছে, মানে এক্সামিনেশন হলে বসে টোকা প্রতিযোগিতা হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকবারে পিএসসির গালতি এরকম করে করে কিন্তু তোমরা মানে পিএসসিকে ব্লেম করছো, তার ফলে কিন্তু খুব একটা সুবিধা কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, তো একটাই কথা আমি তোমাদের বলতে চাই, এই যে 6 জন পাস করেছে, হতেই পারে পরীক্ষা হলে তারা বসে টোকা প্রতিযোগিতা পাস করেছে। ঠিক আছে, বসে টোকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ঠিক আছে, ভালো মতনভাবে কিন্তু পরীক্ষার হলে হল ম্যানেজ হয়েছে, যেহেতু কোশ্চেন পেপার টাফ হয়েছে, তো এটা হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং অনেকেই মেসেজ করছে যে দাদা আমার কাট অফের থেকে নাকি অনেক বেশি এসেছিলো। ঠিক আছে, অ্যান্সার কি আমি মিলিয়েছিলাম, কাট অফের থেকে অনেক বেশি এসেছিলো, তবুও কিন্তু আমি পাস করতে পারিনি, নিশ্চয়ই দুর্নীতি হয়েছে, এই সেই অনেক কিছু বলছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি, যে আমি যখন 2000 মানে একদম জেনুইন কথা আমি তোমাদের বলছি, ঠিক আছে, কোনো রকম লুকোনোর কিছু নেই। আমি তোমাদের একটা কথা বলি, যেটা হচ্ছে কি, 2019-এর ক্লার্কশিপের যখন পরীক্ষা হয়েছিল, মানে প্রিলিমস যখন আমি দিয়েছিলাম, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যখন প্রিলিমস যখন দেওয়ার পরে বাড়িতে এসে কোয়েশ্চেন পেপার ঘেঁটেছিলাম, ঘেঁটে আমার পরীক্ষা বেশ ভালো হয়েছিল, তো আমি বাড়িতে এসে দেখি আমার আসছে 76 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তো আমি এটাই ভেবেছিলাম যে 76 পয়েন্ট সামথিং এরকম একটা কিছু হবে, কারণ আমি অ্যান্সার কিও মিলিয়েছিলাম তার সাথে আমার ওরকমই এসেছিল। ঠিক আছে, তো তারপরে যখন মেন্সের এক্সাম আমি দিলাম, মেন্সও মোটামুটি ভালো হয়েছিল, তো তারপরে আমি যখন, তখন তো বুঝতেই পারছিলাম না যে কত মার্কস পেয়েছি প্রিলিমসে, কী ব্যাপার,
মেনসে ফার্স্ট লিস্টে আমার নাম এলো না। তারপরে আমি বুঝতেই পারছিলাম না যে কত মার্কস আমার এসছে, ঠিক আছে, প্রিলিমসেও বা মার্কস কত, মেনসেও আমার মার্কস কত আমি বুঝতেই পারছিলাম না। যখন তারা রেজাল্টের লিস্ট প্রকাশ করে, যখন তারা মার্কসের লিস্ট প্রকাশ করে রেজাল্টের মধ্যে, তখন আমি বুঝতে পারি যে আমার কত মার্কস এসছে। আমার প্রিলিমসে এসেছিলো 73 পয়েন্ট সামথিং, মানে প্রায় ওএমআরের 3 নাম্বার মতন কিন্তু আমাকে কমিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং মেন্সে যেটা পেয়েছিলাম 63 মতন পেয়েছিলাম, কোলাকুলি বলছি, আমার জেনারেলে এসেছিলো 136.67, মানে 2019 সালে যে ক্লার্কশিপে পরীক্ষা ছিল সেখানে আমার 0.33 জন্য কিন্তু হয়নি, মেন্সে কেটে গিয়েছিলাম। ওকে, তো দেখো আমি এখানে কিছু করতেও পারবো না পিএসসির এগেনস্টে গিয়ে, কারণ অনেক সময় এটাও দেখা গেছে যে ওএমআর সিট ফিল আপ করার সময় গোল গোল করতে গিয়ে একটু আদ্রু বাইরে চলে গেলে সেটাতেও নাকি কেটে নেওয়া হয়। বাট আমি এটাকে বিলিভ করি না, হতে পারে দুর্নীতি, বা হতে পারে হয়তো ওএমআর সিট ফিল আপ করতে গিয়ে ঠিকঠাক করে আমি গোল করতে পারিনি, তার জন্য হয়তো এটা কাটা হয়ে যেতে পারে, ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারে, বিভিন্ন রকম কিন্তু রিজন হতে পারে। এই মুহূর্তে কিন্তু তুমি 100% কিন্তু কনফার্ম হয়ে পিএসসিকে ব্লেম করতে পারবে না, ঠিক আছে। আমিও সেই সময় ভেবেছিলাম যে আরটিআই করবো, হ্যান ত্যান অনেক কিছুই ভেবেছিলাম। তো লাস্টে আমি যখন বুঝলাম যে পিএসসিতে, এবং আমার মেন্সের পরীক্ষাও খুব ভালো হয়েছিল, তো সেক্ষেত্রে একটা অ্যাভারেজ মার্কস দিয়ে দেওয়া হয়েছিলো, অনেকেই হয়তো কোয়েনসাইড করতে পারবে, ঠিক আছে, অনেকে 90% মার্কস পেয়েছিলো, তারাও অনেক খারাপ পারফর্ম করেছিলো মেন্সে, অনেকে আবার কম মার্কস পেয়ে মেন্সে 80-85 মতনও পেয়েছিলো। তো দেখো কখন কী ঘটবে না কেউ কিচ্ছু বলতে পারে না বন্ধুরা, ঠিক আছে। আমার নিজে জানাশোনা একটা ছেলে ছিল, সে ছেলেটা ঠিকঠাক করে ইংলিশ লিখতেই পারতো না, মানে কোনো রকমে এদিক থেকে ওদিক থেকে নোটস জোগাড় করে পাস করতো, মানে কোনো রকমে ডিসক্রিপটিভ ইংলিশ এইভাবেই করতো, ঠিক আছে, সে পেয়ে গেছে 85 মতন। তো কিছু বলা যায় না, লিটারেচারের সাবজেক্ট কেউ কিচ্ছু বলতে পারতো না, ঠিক আছে। তো সেটা তো গেল পিএসসি ক্লার্কশিপের গল্প। আমি যেটা দেখে সব থেকে বেশি অবাক হয়েছিলাম যে প্রিলিমসে আমি পেয়েছি 73 পয়েন্ট সামথিং, মানে আমার 3 নাম্বার মতন ওএমআর সিটে কেটে গিয়েছিল। আমার 3 নাম্বারের মধ্যে যদি একটা নাম্বারও যদি আমি পেয়ে যেতাম, সেক্ষেত্রে কিন্তু আমার 1 নাম্বারও লাগতো না, মানে 0.33 পেলেই আমার কিন্তু পিএসসি ক্লার্কশিপের চাকরিটা হয়ে যেত 2019 সালে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু হয়নি। তো এর দ্বারা এটাই প্রমাণিত হয় বন্ধুরা, পিএসসিতে কিন্তু ওএমআর সিটে কোনো না কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, হয় গোল করাতে প্রবলেম, নয় ওএমআর সিটে কারসাজি হচ্ছে, কিছু না কিছু একটা কারসাজি কিন্তু হচ্ছে বন্ধুরা, এটা মানতে হবে। এবং এসএসসিতে তোমরা দেখেছো ওএমআর সিটে প্রচুর পরিমাণে কিন্তু কারচুপি হয়েছে, ঠিক আছে। তো এটুকু আমরা বুঝতে পারছি যে ওএমআর সিটেও কিন্তু কারচুপি হচ্ছে। এবং অনেকে হয়তো মনে করছে যে পিএসসিতে নাকি আরটিআই করলে ডেসক্রিপটিভ দেখতে পাওয়া যাবে, কিচ্ছু পাবে না বন্ধুরা, ঠিক আছে, কিচ্ছু পাবে না। আমি এটাও শুনেছিলাম যে পিএসসিতে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি খাতা নাকি জ্বালিয়ে দেওয়া হয়, এটা আমি শুনেছিলাম, কতটা সঠিক কথা আমি এটা বলতে পারবো না, কিন্তু তুমি যদি ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির যদি তুমি খাতা দেখতে চাও, তুমি কিন্তু দেখতে পাবে না। তোমাকে হয়তো বলে দেবে তুমি প্রেসিতে এই মার্কস পেয়েছো, তুমি রিপোর্ট রাইটিংয়ে এই মার্কস পেয়েছো, ট্রান্সলেশনে এই মার্কস পেয়েছো, বা বঙ্গানুবাদে এই মার্কস পেয়েছো, তোমাকে এরম করে লিখে দেওয়া হবে, কিন্তু ডেসক্রিপটিভের খাতা নাকি ওইভাবে দেখানো হয় না, ঠিক আছে। তো এই মতো অবস্থা, অনেকেই ভাবছে যে একটা কেস করে দিই, একটা আন্দোলন করে দিই। আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা ইউটিউবে একটু বেশি সাবস্ক্রাইবার রয়েছে, হ্যাঁ, দল ভারী করছে, তো সেক্ষেত্রে সবাই মনে করছে যে চলো একটা কেস করে দিই, আবার একটা কোর্টে, মানে কিছু মানুষের, আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাও, নিজের পরাজয়টাকে অ্যাকসেপ্ট করতে শেখো,
দেখো ফ্রেন্ডস, আমি যখন 2019-এ যখন ক্লার্কশিপে পাস করতে পারিনি, ঠিক আছে, ওই 0.33-র জন্য যখন পাস করতে পারিনি, আমি নিজেকে কখনোই ব্লেম করিনি, কখনোই ভেঙে পড়িনি। কারণ তুমি ভেঙে পড়লে কেউ তোমার হাত ধরে কেউ তুলবে না, ঠিক আছে। সেই সময় অনেকেই কিন্তু রেগে গিয়েছিল, অনেকেই এটা বলতে শুরু করেছিল যে মেন্সে অ্যাভারেজ মার্কস দেওয়া হয়েছে, অবভিয়াসলি অ্যাভারেজ মার্কসই দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে যদি তোমরা কোর্টে কেস করে দিতে সেই সময় সবাই মিলে, তাহলে কিন্তু যারা যারা এই মুহূর্তে চাকরিটা পেয়েছে তাদের চাকরিটাও কিন্তু লেট হতো, ঠিক আছে। তো বিভিন্ন রকম একটা প্রসেস যদি ঝুলে যায় কোর্টে, কেসে যদি ঝুলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তো এই জন্যই তোমাদের আমি বলছি, WBCS 2023-এর যে পরীক্ষা যারা যারা দিয়ে পাস করেছে প্রিলিমসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি, ঠিক আছে। তাদেরকে প্লিজ ব্লেম করো না, ঠিক আছে। এই 6 জন ক্যান্ডিডেটের জন্য বাকি সবাইকে ব্লেম করে দিও না বন্ধুরা, ঠিক আছে। আর এই ধরনের কেস করে দেবো, PSC-র অফিসের সামনে গিয়ে হামলা করব, যাতে বাকি পরীক্ষার ওপর কোনো প্রভাব না পড়ে, এইভাবে নিজের থেকে মন্তব্য করে বা কিছু ইউটিউবারদের কথা শুনে দল ভারী করে কেস করে দিও না, ভালো কথা বলছি, ঠিক আছে। কারণ PSC-তে এত দিন দিন পর পর রিক্রুটমেন্ট বেরোয়, রেজাল্ট বার করতেও প্রায় বছরখানেক লাগিয়ে দেয়, 7 মাস 8 মাস তো মিনিমাম। তো সেক্ষেত্রে প্লিজ কেসটা করো না, যারা পাস করেছে তাদেরকে সুষ্ঠুভাবে মেন্সটা দিতে দাও, ঠিক আছে। আমার তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট, আমি জানি না বাকি ইউটিউবাররা কী বলে কী করে আমি জানি না, কিন্তু তোমরা যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, আমার কাইন্ড রিকোয়েস্ট তোমাদের প্রতি, ঠিক আছে। যারা যারা বলছে চলো গিয়ে একটা আন্দোলন করে দিই, ঠিক আছে, তারাই বলে এই কথাগুলো যারা পরীক্ষায় পাস করতে পারে না, ঠিক আছে, তারাই এই ধরনের কথা বলে যে চলো গিয়ে আমি আন্দোলনটা করে দিই। দেখো এখানে পাস করেছে প্রায় 4,000+, ঠিক আছে, তো বাকি অনেকেই কিন্তু পাস করতে পারেনি। আমি তাদেরকে কিন্তু ছোট করছি না, কিন্তু তাদের মধ্যে থেকে যারা এই ধরনের উদ্যোগ নিতে চলেছে, চলো গিয়ে কেস করে দিই, কিছু একটা ক্লু পেয়েছে, সেই ক্লুয়ের বেসিসে হ্যাঁ চলো গিয়ে একটা এ করে দিই, ঠিক আছে, কেস করে দিই, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কাজকর্ম করে কিন্তু খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। তাতে একটা কী হবে, 2024-এর যে রিক্রুটমেন্ট আছে সেটা পিছিয়ে যেতে পারে, যেটা খুব শীঘ্রই বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। বাকি এক্সামগুলোর ওপরও একটা প্রভাব পড়তে পারে, PSC-র ওপরও একটা আনওয়ান্টেড চাপ আসতে পারে, ঠিক আছে, তো বাকি এক্সামগুলো ডিলে হতে পারে। তো একটাই রিকোয়েস্ট বন্ধুরা, ঠিক আছে, বসে টোকা প্রতিযোগিতা করেছে ওই 6 জন, এটা আমি বুঝতে পেরেছি, তোমরাও বুঝতে পেরেছো, ঠিক আছে। তাই এই জিনিসটাকে, একটা সামান্য জিনিসকে নিয়ে বেশি জল ঘোলা করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা থেকে কিছুটা হলেও বুঝতে সুবিধা হয়েছে আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আমি আশা করব যে তোমরা, আমি যে সমস্ত কথা তোমাদের বললাম সেই সমস্ত কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। বন্ধুরা প্রচণ্ড চাপের মধ্যে আছি, ভিডিও বানানোর সুযোগই পাচ্ছি না, ঠিক আছে। এই যে ডেসক্রিপটিভের যে ভিডিও প্রচুর পরিমাণে ছেড়ে রেখেছিলাম, তোমরা চ্যানেলে দেখতে পাবে, ক্লার্কশিপ, ICDS, তারপর হচ্ছে WBP SI, প্রচুর ভিডিও ছাড়া রয়েছে ডেসক্রিপটিভ ইংলিশের ওপরে, রিপোর্ট রাইটিংয়ের ওপরে, তোমরা বড় বড় চ্যানেল পেয়ে যাবে বন্ধুরা, কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি চ্যানেল কিন্তু বেশি পাবে না, ঠিক আছে। তাই এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, হ্যাঁ। তো সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে, WBP SI, KPSI, তারপরে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এদের ডেসক্রিপটিভ ইংলিশ থাকে, বেঙ্গলি থাকে, তো তোমাদের প্র্যাকটিস করতে হবে বন্ধুরা, 1 মাস 1.5 মাস প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে,
অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। জয় হিন্দ।